নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজর দিয়ে তৈরি তিনটি ইউনিক ও ভীষণ টেস্টি রেসিপি। তিনটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি হয়েছে, তাই যে কোনো নিরামিষ দিনের জন্য তো খুবই উপযোগী। ছোট থেকে বড় সবার পছন্দের এই রেসিপিগুলি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি গাজর আলু কড়াইশুঁটি দিয়ে একটি সবজি। তার জন্য আমি কড়াইতে প্রথমে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে আস্ত জিরে আর 1 চিমটে হিং ফোড়ন দিয়েছিলাম, এবং কয়েক সেকেন্ড বাদেই আমি এর মধ্যে 1টা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে এই পেস্টটা 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষতে হবে। এবারে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1 টিস্পুন করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। এবার আমি এর মধ্যে একদম ছোট ছোট করে কাটা গাজর আর আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে গাজর আর 4টে আলু নিয়েছি, আর 1/2 কাপ কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম, সেগুলো একসাথে দিয়ে দিলাম। আর দিলাম আন্দাজ মতো নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ মাঝারি আঁচে খুব ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। শুনতে খুব সাধারণ লাগলেও আমার দেখানো এই পদ্ধতি মেনে যদি করেন তবে নিজেরাই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়। এবার আমি 1 কাপ ঈষদুষ্ণ জল দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সবজিগুলো ডুবে থাকলেই হলো, কারণ তরকারিটা একটু গা মাখো মাখো হয়। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। 10 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। এই রান্নাটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রেসিপিতে যাওয়ার আগে আমি বলবো, এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আপনারা বাড়িতে নিয়ে আসুন আর এই ধরনের নানান রকম রেসিপি ট্রাই করতে থাকুন। কারণ আমরা সকলেই জানি গাজরে প্রচুর ভিটামিন এ থাকে, দৃষ্টিশক্তি ভালো রাখে, বিটা ক্যারোটিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত। এবার আমি পরবর্তী রেসিপি গাজরের পায়ে শুরু করছি। তার জন্য আমি 1/2 লিটার দুধকে 2টি তেজপাতা দিয়ে লো ফ্লেমে রেখে বসিয়ে দিলাম। এখানে আমি কাও মিল্ক ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে পারেন। এই পায়েসের জন্য আমি 2টি মাঝারি সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে যদি কারোর অসুবিধা হয় সে মিক্সিও ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি ছোট আভেনে ট্রান্সফার করে দিলাম লো ফ্লেমে বসিয়ে দিয়ে। এদিকে কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে তাতে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। এবার গাজরকে ঘিতে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন গাজরটা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন এটা ভাজাটা তৈরি হয়ে গেছে। এবার যে দুধটা এতক্ষণ ফুটছিল তার মধ্যে ঘিতে ভাজা এই গাজরটা আমি ঢেলে দিচ্ছি। দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার খানিকক্ষণ ধরে এটা আরও ফোটাতে হবে। তার আগে আমি এতে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 10-12টি মতন কাজু বাদাম ইউজ করেছি। গাজরের পায়েস একদিকে যেমন খুব কালারফুল হয়, ঠিক পাশাপাশি এর টেস্টও হয় খুব খুব ভালো। কাজু কিশমিশ দিয়ে 10 মিনিট মতন ফোটার পরে আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, চিনিটা আপনাদের পছন্দ মতন একটু কমানো বাড়ানো করতেই পারেন। 1/2 লিটার দুধের জন্য 150 গ্রাম মতন চিনি দিলে ভালো হয়, আমি একটু কমই দিলাম। চিনিটা দিয়ে একদম লো ফ্লেমে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। ততক্ষণে বলে রাখি, রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে বা একটুও হেল্পফুল বলে মনে হয় তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। আর ভিডিওটাতে অন্তত একটা লাইক করতে ভুলবেন না জানো। আপনাদের করা ভালো ভালো কমেন্ট, একটা লাইক, এগুলো আমাকে অনেক ব্যস্ততার মাঝেও পরবর্তী ভিডিও করতে একটা উৎসাহ দেয়। 10 মিনিট হয়ে গেছে,
দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 5টি ছোট এলাচের কেবলমাত্র দানাটাই মিহি করে গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছি। গাজরের পায়েস একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রুম টেম্পারেচারে আসার পরে অথবা একটু ঠান্ডা করে আমি গাজরের লুচির সাথে এটা পরিবেশন করব। বুঝতেই পাচ্ছেন আমার পরবর্তী রেসিপি হলো গাজরের লুচি, বা কচুরিও বলতে পারেন। এর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর আন্দাজ মতন একটু নুন নিয়ে নিলাম। এবার 2টি গাজর একদম মিহি করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 2টি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেটা, আর 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ময়দা মাখতে জল দেওয়ার তেমন প্রয়োজন নেই, কারণ গাজরের রসেতেই ময়দাটা মাখা হয়ে যায়। তবে প্রয়োজন হলে সামান্য জল দেওয়া যেতে পারে। এবার আমি অল্প একটুখানি ধনে পাতা কুচি এর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে খুব সামান্য অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এবার একটু বড় বড় সাইজের লেচি কেটে বেলে নিয়ে আমি এগুলো ভেজে নেব। একটু ছাঁকা তেলে, মানে অনেকটা পরিমাণে ডুবো তেলে ভাজলে এগুলো ভালো করে ফোলে, কম তেলে অতটা ফুলতে চায় না। আমি এখানে একটু কম তেলেই ভেজেছি, তবে তেল কম বেশির ওপর টেস্টের কোনো হেরফের হয় না। তবে হ্যাঁ, রিফাইন্ড অয়েলের মধ্যে যদি কেউ একটুখানি ঘি মিশিয়ে নেন তবে টেস্টটা একটু বেশি ভালো হয়। গাজরের অনেক গুণ আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ত্বককে ভালো রাখে। বর্তমানে রিসার্চ বলছে নিয়মিতভাবে 100 গ্রাম গাজর খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও নাকি অনেক কমে যায়। বেলার সময় চাকিতে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে নেবেন, তাতে বেলতে একটু সুবিধে হবে। কচুরির জন্য এইভাবে একে একে সবকটা লেচি আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলেই এগুলো আমি একে একে সবকটা ভেজে নেব, আর গরম গরম গাজরের এই কচুরির সাথে গাজর আলুর তরকারি আর গাজরের পায়েস দিয়ে পরিবেশন করব। আশা করছি এই সবকটা রেসিপি আপনাদের ভালো লাগবে, আপনারাও বাড়িতে তৈরি করুন, এটা আমার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, আজকের মতন তবে আমি আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।